সেটারে কন্ট্রোল টু দা লক করলাম, জুম করলাম, এখানে কোন টুলসের কাজ আছে, রেকট্যাঙ্গেল শর্টকাট কি, একটা রেকট্যাঙ্গেল নিলাম, একটা কালার দেই স্ট্রোকে, জুম করি, আমি এক সাইড মিলানোর ট্রাই করি। এই কথা কমে দিয়ে খেয়াল করেন, দেখবো সব সাইডে মিল নাকি, এই সাইড মিলছে, এই কর্নার মিলছে, এই কর্নার মিলছে, এখন উপরেও মিলছে। ওকে, অল্টার ধরে কপি করে নিয়ে যায় এখানে নিলাম, দেন এইটাকে আবার সিলেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, যে আয়নার মতো রিফ্লেক্ট, তারপর প্রিভিউ কপি, এটাকে আবার ধরে শিফট ধরে সোজা করে মিলাই দিলাম, কন্ট্রোল অল্টার, আচ্ছা ওগুলো তো আবার রাউন্ড আছে না, সম্পূর্ণটা সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন টুল, ও যে বৃত্তগুলো একটা টান দেয় সবগুলো রাউন্ড, কন্ট্রোল অল্টার টু, একটু ছোট করে দেই, বুঝতে পারেন না এটা, আচ্ছা আগে একটা একটা করে সবগুলোর কালার দেবো, অথবা এক কালারে সবগুলো একটা দিয়ে দেবো, আচ্ছা ওইটা দেখাই দিতেছি উঁচা নিচা, কন্ট্রোল টু দা লক করে, আচ্ছা এইখানে আছে কয়টা কালার, তিনটা কালারের মতো, এইখানে একটু আছে, আবার এইখানে একটু, এইখানে একটু বেশি, তাহলে ওইখানে যেরকম আছে ওইভাবে একটু ট্রাই করি, সিলেক্ট, গ্রেডিয়ান, উইন্ডো থেকেও গ্রেডিয়ান আনতে পারি, এখান থেকেও গ্রেডিয়ান নিতে পারি, ফিল আগে একটা ক্লিক, হ্যাঁ বুঝতে পারি, আচ্ছা ক্লিক করে দেই, আপনাদের তো দেখাইলাম কালারের অপশন কতগুলো, এক একটার অপশন এক এক রকম, আচ্ছা ক্লিক করি, ক্লিক করার পর এখানে তিনটা কালার, এখানে একটা ক্লিক করি, আই ড্রপার শিফট ধরে নিচে একটা ক্লিক, তাহলে এটা তিনটা, মাঝখান তাহলে আর একটা নেই, এটা ধরে শিফট ধরে এখানে একটা, আবার উপরের দিকে যাই, এটাই ক্লিক, শিফট ধরে একদম মাথায় উঠে, তিনটা কালার এখানে আসছে, এখন এটা দেখেন উপরে থাকার কথা না, কিন্তু এটা নিচে আসছে, তাহলে এখন এটার উপরে উঠাবো কিভাবে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্ট মানে ওপরে, একদম উপরে উঠে আসবে, আবার সেন্ড টু ব্যাক, তিনটা তিন কালার না, আচ্ছা হলুদ কালারটা কি আছে আমার সবার নিচে, তাই না, দেখা যাইতেছে না, একটু দেখা যাইতেছে, এখন এই হলুদ কালারটা সবার উপরে উঠাবো, আগে হলুদকে আগে সিলেক্ট, সিলেক্ট করার পর অল্টার আস, কন্ট্রোল চিনেন না, কন্ট্রোল, কন্ট্রোল দেওয়ার পর ব্যাক সাইডের নিচে, ব্যাক সাইডের নিচে দেখবেন যে ইন্টারের সাইডে থার্ড ব্যাকেট আছে না, পির সাইডে, পি আমি যদি একটা আছে থার্ড ব্যাকেট ডান সাইডে, একটা আছে বাম সাইডে, কন্ট্রোল ধরে যদি বাম সাইড ডান সাইডে ক্লিক করি এক ধাপ করে উপরে উঠবে, আর যদি বাম সাইডে ক্লিক করি থার্ড ব্যাকেট, তাহলে এক ধাপ করে নিচে নামবে, ধরেন যে আমি কন্ট্রোল থার্ড ব্যাকেট একটা ক্লিক করলাম, ওই যে এক ধাপ উপরে উঠছে, আর একটা ক্লিক করি আর এক ধাপ উপরে উঠছে, এটা হলো কি কিবোর্ড কমান্ড, এখন আসি মাউসে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ব্যাকওয়ার্ড মানে এক ধাপ নিচে নামবে, এটা দিয়ে দেখি দেখেন, এই যে এক ধাপ নিচে নামছে, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ওই দেখেন শর্টকাট কিন্তু নিচে আইকন জানাই দিছে, এখন আমার এইটা সবুজটা, সবুজটারে একদম নিচে দিব, কন্ট্রোল থার্ড ব্যাকেট নিচে চলে গেছে, এটার এখন আমি এই একটা একটা ক্লিক না করে আমি এক ক্লিকে উপরে উঠাবো, যেমন এটা দুইটা ক্লিক করতে হবে না, একটা দুইটা তারপর উপরে উঠলো, এইখান থেকে সরাসরি যেন উপরে উঠে, সিলেক্ট, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, মানে এটা একবারে চলে আসবে, এই যে একেবারে চলে আসছে, যদি এক ধাপ করতে নিতে যাই, তাহলে যে ফরওয়ার্ডের মাধ্যমে নিতে পারবেন, এখানে আসেন, বোঝা গেছে, ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড অ্যারেঞ্জ একটু বাসায় যে একটু ভালো মতন ট্রাই করেন, বা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন, তাহলে এটা আমার সবার উপরে, তাহলে কী করবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, মানে উপরে দিয়ে দিলাম এটা, এখন আসছি এইটার কাজ,
এইখানেও দুইটা কালার গ্রেডিয়েন্টে যাই, এই কালারটা সরাই দিই, দুইটা কালার। এখানে একটা ক্লিক আই ড্রপার শিফট ধরে নিচের অংশ, এখানে একটা ক্লিক শিফট ধরে এই যে উপরে একটু আপস আপস পরে মিলাইতেছে আগে সবগুলো একটা কালার দিয়ে আসি। এখানে দুইটা কালার ক্লিক আই ড্রপার দিয়ে উপরের এই অংশটা নিব, আবার এখানে একটা ক্লিক আই ড্রপার দিয়ে নিচের অংশটা নিব, ওকে। আবার এটা সিলেক্ট গ্রেডিয়েন্ট দিয়ে দিই, এখানে একটা ক্লিক আই ড্রপার দিয়ে শিপ ধরে উপরে একটা অংশ, এখানে একটা ক্লিক আই ড্রপার দিয়ে নিচে অংশ, ওকে। এখন এটা কি নিচে না, তাহলে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, নিচে চলে গেল, মাপ ঠিক মতন হয় না, তাহলে যেটা মিলে যায় তো কি একটু গুজা মিল দিয়ে দিয়ে দিই, বাসায় যে একটু ভালো মতন ট্রাই করব। আসি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখানে একটু লাইটটা বেশি থাকার কথা, এই যে গ্রেডিয়েন্ট টুল উপর থেকে নিচে, এইটাও একটু বেশি থাকার কথা, এটা একটু আবার এইটা ধরি, বোঝা গেছে? ও এইটার হয় নাই, এটা ক্লিক করি গ্রেডিয়েন্ট টুল এই পর্যন্ত দিয়ে দিই, আচ্ছা। তারপর দেখেন এটা কিন্তু বেশি চলে আসছে না এদিকে, এটার কী করবো, এটার একটু কমাই দেবো, যেটা ধরে একটু কমাই দেবো, মানে অল্প থাকে, এই জল হয়ে গেছে, আচ্ছা। না ফিস কোনটায় কই এটা কার, এটা মাহবুবুল ভাই কোনটা, মাহবুবুল কোনটা এটা, তারপর আপনাকে বলি যে বিজি আনতে, যে বিজি কই সাদাটা এই নাড়া দিন, কত বর্ষণে কাজ করেন যেন আপনি, হ্যাঁ সেভেন, কে যেন কাজ করে, কত বর্ষণে কাজ করেন, সেভেন, সেভেন বাদ দিবেন, এই দেখেন আপনার কাজের এটা, এগুলো বাদ দিয়ে 14 ইউজ করবেন, একটু আপডেট হন, আবার বেশি আপডেট 19-19 ইউজ করেন না, এটা শেষ হওয়ার পর তারপর করেন আবার, আপাতত আমি দেখাই দিচ্ছি 14 দিয়ে আপনার বুঝতে 14 সুবিধা হইব, আচ্ছা একটা কাজ দিতে থাকি, কাজ করেন, মার্কেটটা করতে অনেক টাইম লাগবে, তাও এটা জাস্ট দিছি হাত প্র্যাকটিস করার জন্য, একদম হুবহু করতে হবে এরকম সমস্যা নাই, নাকের কোনটুক করতে পারেন নাই, এই নাকটা করতে পারেন নাই, এটা এক্সট্রা আর একটা এইটুকু আর একটা নিতে হইব, এই তুক পেন্টুল দা টান দিয়ে আর একটা নিয়ে নেবেন, আচ্ছা আপনার অন্য ভাগ দিব নি, ওইটা ভাগে যখন নাকি সমস্যা, অনেক ভাগ আছে, এই যে একটা আছে এটা ট্রাই করতে পারেন, এটা সিংহ, এটা দিয়ে দেবো বাসার কাজ আজকে,
সিম্পল একটা কাজ দেই আর আমি মোরগুলো চেক করে দেব তারপর আসতে ফন্টের দিকে যাব কারেন যায় কিরকম আপনাদের এলাকায় সেভ করলে তো যাওয়ার কথা না সেভ 19 থেকে কারেন্ট যদি বইলা যায় কোন জায়গায় যে নিউজ দেখলাম যে কিসের জন্য একটা পারমাণবিক নাকি যে পায়রার বন্দর করে ফেলছে কত কোটি টাকা জানি মানে অনেক টাকা ঋণ আপনার তো নেটের কাজ আমি দিই নাই আপনি নেটটা কি করবেন হ্যাঁ না নেটের কাজটা আমি দিই নাই নেট তো বন্ধ করা উচিত বাইরে দিছি পেন্ডাবের ভিতরে কাজ দিছি আজ একটা আর একটা দিছি আজ এটা এইটা এটা দুইটা দেখেন গ্রেডিয়ানের কাজ শুধু টেন্ডারের ভিতরেই ডিআইটি লেখা করি একটু কাজ বন্ধ করি অনেকের কাজ দেখছি একটু অন্যভাবে করতেছে এটা আসি খেয়াল করি পরে কাজ করি বাদ দেন কন্ট্রোল টু লক এটা কিসের কাজ আছে পেন্টুল দা করছেন এটা রেক্ট্যাঙ্গেল দা করি আমি একটু আচ্ছা একটু রেক্ট্যাঙ্গেল আমি একটু দেখাই একটু খেয়াল করি এটা চাইলে একটা নেওয়া যায় আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে পেস্ট হলে এই ভিতরে আর একটা অংশ নেওয়া যায় তাই না নিলে দুটো হয়ে যায় তাহলে এই দুইটা বানানোর জন্য আমি একটা থেকে দুইটা বানাবো একটু খেয়াল করি এটা মেডেলে রাখি এটাও মেডেলে মানে এই দাগের মাঝখানে এটাও মাঝখানে মাঝখানে রাখলাম এটার একটু স্ট্রোক বাড়াই দেবো খেয়াল করি সিলেক্ট স্ট্রোক এগুলা মোটা করে দিলাম এই দুইটা সাইড রাউন্ড তাহলে এই দুইটা সাইডে ডিরেক্ট সিলেকশন টুল এটা একটা ক্লিক শিফট ধরে এটা একটা ক্লিক রাউন্ড মিলে গেছে এখন কি করব
এইটার অল্টার ধরে টান দেই, টান দেওয়ার পর এইটাকে একটু ঘুরাই দিয়ে দিই। মিলে গেছে? এখন আরেকটা নেই, উল্টা ধরে টান দেই, ঘুরাই দেই। এই কর্নার ঠিক আছে, এটা একটু ছোট করি। এখন এই দুই সাইডও রাউন্ড। রিফ্লেকশন টুল, এটা একটা ক্লিক, শিফট ধরে এটা একটা ক্লিক, এটা একটু ছোট করতে হবে। সবগুলোর সিলেক্ট, এগুলো কিসে আসে? এখন স্ট্রোকে আছে। স্ট্রোকার ফিলের দেখেন, এটা হলো আমার ফিল কালার, এটা হলো আমার ফিল কালার, আর এটা হলো আমার স্ট্রোক কালার। এইটা যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করলে এটার আমি চেঞ্জ করতে পারবো। ধরেন এইরকম আছে, পেন টুলটা ডাক দিলাম, ডাক দেওয়ার পর একটু মোটা করলাম, এরকম মোটা করলাম। মোটা করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে মনে করেন এই মাঝখান থেকে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে পারবো কি? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুই পয়েন্টে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। আবার কী করতে হবে, সিলেক্ট করে এই যে দেখেন ইউনিফর্ম, ইউনিফর্ম থেকে এখানে অনেকগুলো অপশন আছে। এই যে একটা অপশন, আবার ক্লিক করে আবার দিয়ে দেয় এইটা। এই যে একটা অপশন, আবার ক্লিক করি, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, মানে অনেকগুলো এখানে অপশন আছে। এই অপশনের মাধ্যমে স্টক শুধু চেঞ্জ করতে পারবো, এই কালারগুলো শুধু স্টকে এরকম দিতে পারবো। যদি শেপটা স্টকে থাকে তাহলে এই যে কাজগুলো করা যাবে, আর যদি এই এরকম ফিলে থাকে, ফিলে থাকলে এই অপশনটাই আসবে না। তাহলে এই স্টকে আমার আগে ফিল করতে হবে। সম্পূর্ণটা সিলেক্ট, স্টকে আছে, অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। ওকে করার পর এখানে এখন সবগুলোর স্টোক নিয়ে এসেগুলো সব ফিল হয়ে গেছে। স্টোকে আনিয়ে এই যেটা দিলে স্টোকে চলে আসবে। স্টোকে আসার পর দেখেন এই যেটা একটু কম না হয়েছিল, এটারে যদি আমি একটু বেশি দিয়ে দেই, অল্টার করে এটা ঘুরাই দিয়ে দিব, আবার অল্টার ধরে টান দিয়ে দিলাম এইটা। এখন এই তিনটাকে অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। ওকে দেওয়ার পর এটা একটু সাইডে নিয়ে আসি। সবগুলো কিন্তু দেখেন এই সাইডে একটু কাটা কাটা আছে না, মানে একটু নাই। দেখেন এইটা যে কাটছে সমানভাবে, এই অ্যাঙ্গেলে কাটছে, এটা এরকম রাউন্ডভাবে কাটছে। তো এটারও আমরা ওইরকম রাউন্ডভাবে কাটবো। এই মাঝখানেটা সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ, প্রিভিউতে 10 পিটি আছে, 10 পিটি দেই। সিলেক্ট, দুইটারে সিলেক্ট, পাথ ফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক ডিসিলেক্ট। হ্যাঁ দেখেন এটা একদম সমানভাবে কেটে গেছে। সম্পূর্ণটা সিলেক্ট, ইউনিট করে দেব। এইটা যেরকম একদম সেম অ্যাকোরেট সাইজ, এইখানে যতটুক এইখানেও কিন্তু ততটুক আছে, আবার এইখানেও ততটুক, এইখানেও ততটুক আছে, মানে সবগুলো সাইজ এক। সেম এটার মতন দেখেন এইখানে কিন্তু রাউন্ডভাবে কাটছে, এইখানে যতটুক ছিল এখানে ততটুক। অফসেট পাথের কারণে এলো একদম সেম সাইজও হয়। ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইটা ক্লিক করি, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথ যদি প্রিভিউ দেই চার সাইড থেকে আমার সমানভাবে বাড়বে।
আমি সমানভাবে চার সাইড দিয়ে পারবে, এটা তো আমার থাকবেই, এক্সট্রাভাবে আরেকটা বাড়তেছে। আর এটা বাসা আর একটু ট্রাই করেন যদি পারেন, এভাবে করলে সুবিধা হবে। তারপর এখন দুইটা কালার গ্রেডিয়ানে যাই, একটা কালার শিফট ধরে ক্লিক করি, আবার এটা শিফট ধরে একটা ক্লিক করি, গ্রেডিয়ান টুল এইখান থেকে এই পর্যন্ত শেষ। একটু গাঢ় বা একটু বেশি প্রয়োজন হলে একটু বাড়াই দিন, কমাই দিন। আচ্ছা এখন আসি টেক্সটে, উপরে দেখাইলে ক্লাস অনেক লং হয়ে যাবে। টেক্সট আসছে, এটা টেক্সট সব লোগোতেই, টেক্সট ছাড়া কোনো লোগো হয় না। এটা কোনো কোম্পানি যদি নামই না থাকে তাহলে ওটা লোগো না, ওটা একটা আইকন বা সিম্বল বলে। লোগোতে সম্পূর্ণ হয়ে যায়, এটারে সম্পূর্ণ বলা যায় লোগো। যদি আমার এই কিটা দেখতাম শুধু চাবিটা, তাহলে কী বোঝা যেত, এটা একটা সিম্বল। সো কোম্পানির নাম অবশ্যই প্রয়োজন, লোগো বানান সেট মোটামুটি। এখন আসুন কোম্পানির নাম বা লেখার জন্য, এই যে এখানে টেক্সট ডান সাইডের তিন নাম্বারটা টাইপ টুল, টাইপ টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করবার লিখি ডিসি অফিস মানিকগঞ্জ, ক্লিক করি, এটা সাইজ হইতেছে, ক্লিক করলে এই যে এটা ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ কত দেওয়া আছে 12, ফ্রন্ট সাইজ এখানে 12 দেওয়া আছে। এটা যদি আমি বাড়াইতে চাই এখানে ক্লিক করে এই যে আপারও ডাউনেরও দেওয়া বাড়ানো যাবে, মাউসের গোলটা দিয়েও এরকম বাড়াইতে পারবে বা কমাইতে পারবে, বুঝা গেছে? এই ফোন সাইলেন্ট করেন, এটা নিয়ে আসি এখানে, আবার যদি চান এখান থেকে বাড়াইতে পারবেন মাউসটা, যদি চান এই যে সাইড সাইডে যেমন শেপ বড় করতেন না, এই সাইড সাইডে অ্যাঙ্কর পয়েন্ট আছে যে পয়েন্টগুলা, শিফট অলটা ধরে এভাবে বড় করতে পারবেন যত ইচ্ছা। এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এরকম ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এই যে সাইজ এখান থেকে ছোট বড় হয়ে যাবে। যদি চান এটার এই কালারটা দেব, এই যে আই ড্রপার এটাই ক্লিক করলেই এই কালারটা নিয়ে নেব, আবার ক্লিক করি আই ড্রপার, যেখানে ক্লিক করবো ওই কালারটাই নিয়ে নেব, বুঝা গেছে? আমার এইরকম স্টাইল ফন্টের ভাল লাগতেছে, আমি আরও ফন্ট চাই। এই যে দেখেন এখানে ক্যারেক্টার, এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারো বাটনে ক্লিক করলে দেখেন অনেকগুলো ফন্ট আছে, একটা দেখেন এক একটা ধরনের, এক একটা এক একজনের এক এক ফন্ট পছন্দ হতে পারে। বুঝা গেছে? এখান থেকে ফন্ট নিতে পারবেন। ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট বললো যে এইখানে যে ফন্টটা আছে আমার এই ফন্টটাই লাগবে, অন্য কোনো না, আমার যেভাবে আছে সেম টু সেম এভাবেই লাগবে, তাহলে আপনি তো আরে কষ্ট করে এইখানে এই যেরকম পেন টুল দাঁত করতে যাবেন না। এখন আপনার ক্লায়েন্ট বললো কি আর এইখানে এম দিতে, তখন কি আর আপনি এরকম সেম শেপে কি হইব, তখন তো আপনার ফন্টের ওইটা ডাউনলোড করতে হইব। যেমন এটা আট করতে বললো, আপনি কি লোগো সম্পূর্ণটা আট করতে বললো, একদম যে রকম আছে হুবহু ওই রকম, তখন কি করবেন? আপনার কাছে তো এরকম ফোন নাও থাকতে পারে, ধরুন আপনার কাছে ফোন নাই, অনেক খোঁজাখুঁজির পর এরকম ফোনটা আমি মিলাইতে পারলাম না, কি লোগো কি
যার সাথে কে মিলে? আগে দেখি এইখানে আমারটা, এই ফোনগুলো যারা অ্যাডমিনিস্ট্রেটর ইনস্টল করছেন অটোমেটিক ওই অ্যাপসের সাথে এগুলো আছে। এই লোক তো আমি খুঁজেই পাইতেছি না, এই ফোন খুঁজে পাইতেছি না। আর সবগুলো বড় হাতে, বড় হাতে লেখার জন্য কি চাপে লিখতে হয় কারো জানা আছে? ক্যাপস লক বা শিফট, ওগুলো চাপলে বড় হয় একটা। আমি ছোট করে লিখছি, লিখে ফেলাইছি, এখন আমার প্রয়োজন বড় করা। এখন কি এটার কাইটা আবার লিখবো? এটার অপশন আছে হলো কন্ট্রোল টি, কন্ট্রোল টি তে হলো ক্যারেক্টার, এটা হলো শর্টকাট। আর এইটা আনবেন হইলো উইন্ডো, উইন্ডো থেকে নিচ দিকে নামবো, এই যে টাইপ, টাইপে যাওয়ার পর যে ক্যারেক্টার, ক্যারেক্টার কত? কন্ট্রোল টি, এই যে এটা চলে আসলো, এটারে এইখানে ইন করে দেয়। আমার এইগুলো প্রয়োজন না, এটার প্রয়োজন হয় না, এটার হয় না, এটার হয় না, এগুলো যেগুলো না হয় এগুলো কেটে দিব। এরকম টান দিয়ে এনে এই যে কেটে দিব, জায়গাটা এই সাইড বেশি হবে। এই যে আমার ক্যারেক্টার, এটা ক্যারেক্টার যাওয়ার পর এখানে আছে, ক্লিক করব শো অপশন। শো অপশন দিলে এটা ক্লিক করছি, দেখেন এখানে ডাবল টি দেওয়া আছে, টি এখানে একটা স্মল ক্যাপস আছে। আবার যারা ওই যে ই এর কাজ করেন, স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার, অঙ্কের কাজ করে, এটা ওই যে স্কোয়ার দেয়, বি এর মধ্যে স্কোয়ার দেয় বা নিচে স্কোয়ার দেয়। আবার এই যে একটা আন্ডারলাইন, আবার এই যে একটা মাঝখানে অফার টাইপ একটা দেয়। আচ্ছা, এটার আমি আগে সবগুলো ওয়ার্ড বড় করে দিই, ক্লিক করি, এই যে ডাবল টি মানে অল ক্যাপস, অটোমেটিক সবগুলো বড় হয়ে গেছে। আবার এটা কি করে সবগুলাই, যে যদি আগে লিখি সবগুলাই বড় থাকবে কিন্তু এক সাইজ ছোট করে দেয় এটা। আচ্ছা, তারপর একটা এটার উপরে যেমন স্কোয়ার হয়, এটার অঙ্কের ধরেন আমি লিখলাম এ, তারপরে স্কোয়ার দেয় না, টু দেয় না। আচ্ছা, এটার কী করে, এটা দেওয়ার পর এটার মানে উপরে যেরকম কিছু দিলে এই যেরকম উপরে হয়ে যায় এটা। তারপরে আর একটা আছে, ধরেন আন্ডারলাইন থাকে নিচে, এই যে নিচে আন্ডারলাইন মানে নিচ দিয়ে একটা দাগ যাবে, আবার আন্ডারলাইন উঠাই দেই। আবার অনেক সময় অফার দেয় 50% অফ, 50% অফ থাকে, এই 50-এ কী করে মাঝখান থেকে একটু ক্রস দিয়ে দেয়, এই যে ক্রস, এই যে এরকম কিছু দেয়। আবার 50-এর অনেক সময় কি ঘুরায় দেয় একটু, এরকম করে দেয় বা যেরকম, মানে অনেক সময় অফারে কিন্তু এক এক ধরনের এক এক স্টাইল থাকে। আচ্ছা, এটা আসলে এখন এইখান থেকে ছোটো করতে পারবেন, বড়ও করতে পারবেন। এখন আসি যেটা মেন কাজ, এই ফোনটা আমার দরকার, এইরকম মোটালা ফোন বা এইখানে যে ফোন ওই ফোনটা, তারপর এখানে অ্যাড ট্যাগ লাইন হেয়ার, এইখানে যে ফোন ওই ফোনটাও দরকার। এরকম কী করতে হবো, আমার কাছে এই ফোন নাই, প্লে স্টোরে খুঁজছি নাই, তাহলে এখানে নেটে সার্চ দেবো। নেটে সার্চ দেওয়ার আগে এইটার একটা পিকচার তুলে নেব, স্ক্রিনশট, স্ক্রিনশট নেওয়ার জন্য প্রিন্ট স্ক্রিন, কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন আছে একটা, ওইটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। বা আমার কাছ থেকে অ্যাপস নিয়ে যাবেন, এই যে পাতালা অ্যাপস, এইটার কারণে এরকম টান দিলে এইটুকের একটা স্ক্রিনশট নিলাম, সেভ ডেস্কটপ, সেভ। আচ্ছা, এটা কোথায় সেভ হলো, এই যে ডেস্কটপে সেভ হলো। নেট কি আছে? আচ্ছা, নেটে আসলাম, নেটে এসে সার্চ দিবেন এইখানে বা গুগলে সার্চ দিতে পারেন, ফাইন্ড মাই ফোন, মানে যে ফোনটা আমার খুঁজতেছি ওটা ফাইন্ড করবো গুগল থেকে। বেরি করে দিল না কি,
ফাইন্ড মাই ফোন লিখে সার্চ দিলাম, ফার্স্টের টাইপ মাই ফোন, এটা ক্লিক করি, ফর দ্য ফোন, আচ্ছা আসছে তো নেটে, ফাইন্ড মাই ফোনটা ক্লিক করলে এইটা আসবে, এইরকম আসবে, ওকে নিচ দিকে আসি, তারপরে যে আপলোড এই ইমেজটা, যে ইমেজটা ছিল আপনার যে স্ক্রিনশটটা দিছিলাম আমি, যে আমার একদম সেম হুবহু এই ফোনটা লাগবে, এই ফোনটা লাগবে, এখানে যাই, এখানে এলো, এটা আপলোড করব, আপলোড ইমেজ, এটা আছে ডেস্কটপে, ডেস্কটপে যাওয়ার পর এই যে এটা, ওকে আচ্ছা এখন খুঁজতেছে এটা, এখন আইডেন্টি ফন্ট, তাহলে এখন এই ফন্টের নামটা এখানে দেখাই দিব, যে এই ফন্টের, এই ফন্টের নাম এইটা, বা এটার সিমিলারও দুই একটা দেখাই দিব, এটা মিলে না একটু, এইটা মিলে, এটার জিটা এরকম আছে, আর হিলের দাগটাও ছোট। আচ্ছা এটাই ক্লিক করে দেখেন, এই যে ফন্টের নাম হলো এইটা, গ্ল্যাড বা এরকম কিছু একটা নাম দিছে, গ্ল্যাড অল্ট বোল্ড, এটা হলো ফন্টের নাম। এটার দাম কত? $25। এখন তো $25 আপনাদের কাছে নাই, গাই $1ও নাই। আচ্ছা এখন এটা কী করবো, এটা তো আমার ডাউনলোড করতে হবে, এটার নামটা কপি, আবার গুগলে সার্চ দিব ফ্রি ডাউনলোড, এখন আমার কাছে টাকাই না, আমি এটা $25 দেখি নাকি লস প্রজেক্টে যাবো নাকি, এর জন্য এই ফোনটাই, এটা আমি ফ্রি, কারণ অনেকে ডাউনলোড করে এক একজনের ওয়েবসাইটে টু প্রো নানোর জন্য ফোনগুলো ওই জায়গায় রেখা দেয়, আর তুমি ডাউনলোড করে ওরাও কিছু একটা বেনিফিট পাইবে, তাহলে এটা আমি ফ্রি ডাউনলোড দিলাম। এই যে একটা রাইট ক্লিক করে লিঙ্ক নেই, মানে দুই তিনটা লিঙ্ক ওপেন করি, যে কোনো একটা থেকে ফ্রি পাওয়া যাবে, যেটা আছে দেখি এটাই ডাউনলোড দিই, ডাউনলোড ফোন কীভাবে ইনস্টল করতে হয় এটাও দেখাই দিতেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, কারণ ফোন বেশি এমবি হয় না, কেবি টাইপ এরকম কিছু হয়, এটা যায় শো অপশন বা শো ফোল্ডার, ফোল্ডারে যাওয়ার পর এই যে ফার্স্টেরটা, এটা সিলেক্ট করে রাইট ক্লিক, এক্সট্রাক্ট, হ্যাঁ এক্সট্রাক্ট করে ফেলবো, এই যে ফোন দুটা বেরোয় গেছে, মানে এটা একটা জিপ করে রাখে, বা
ফাইল করে রেখে দেয়, কিন্তু নষ্ট না হয়, এই জিপ করা ফাইল কখনো নষ্ট হয় না, মানে বেশিরভাগই নষ্ট হয় না, কারণ এই যে এরকম ফাইল থাকলে ভাইরাসে খেয়ে ফেলে, আর এটা ভাইরাসে খেয়ে তাহলে এটার ভেতরে আরেকটা থাকে। এখন এই দুটারে ইনস্টল করব, তাই দেখেন ফন্টেরও বেড়ে গেছে, তাহলে দুইটা সিলেক্ট, একটা একটা যদি করতে চান ডাবল ক্লিক করেও ইনস্টলের অপশন আসবে লেখা, এই যে ইনস্টল লেখা, এটা দিয়েও করতে পারবেন। আবার যদি চান রাইট ক্লিক, এখানে ইনস্টল আছে, যেটা প্রয়োজন হয়, মানে যেটা আপনার সুবিধা মনে হয়, যদি ভেতরে যা ইনস্টল করতে পারেন ভেতরে হবে, বাইরে থেকেও করতে পারবেন। ইনস্টল হয়ে গেছে এটা। এখন এই যে আরেকটা ওর পাশে এটা লাইট ভার্সন, মানে একটু চিকন লেখা, এটা বোল্ড এটা চিকন, এটা ইনস্টল করে দেই। আচ্ছা দুইটাই ইনস্টল করলাম, এটার নাম হলো GELIT। আচ্ছা এটা এখন যাই, এখানে এখন ফন্টের ফন্টের নামটা এখন এখানে লিখে দেবো, দেখি এই ফন্টটার সাথে সেম মিলে নাকি। সিলেক্ট, যেমন ছিল GELI, তাহলে এটা হলো ফন্টের নাম GELI, এটি লাভ নাই এলআই এটি। এখানে যেরকম আছে একদম এখানে সেমটা, এই যে কে এর সাথে কে এটা মিলে গেছে, ওয়াই এর সাথে ওয়াই, এটা ইজিলি দেখতে পারবেন। দেন যদি আরো সমস্যা হয় এটা নিয়ে নেক্সটে, তাহলে ফার্স্টের দিকে এই ফন্টের ক্লাসটা আগে নিন, ক্লাস নেওয়া যাবে। যে না যে ফোনটা ডাউনলোড করছি এই ফোনটা শুধু এখানে নামটা লিখছি, এই যে এটা একটা বোল্ড ইনস্টল করছিলাম, আরটা কিন্তু লাইট ইনস্টল করছিলাম, তাহলে বোল্ডে এটা আর তার লাইটে এটা কী হবো, অল্টা ধরে একটু কপি করে নিয়ে আসছি, লাইট দিলে ওইটা একটু চিকন হয়ে যাবে আর কি, সেমটাই থাকবে শুধু এই যেরকম একটু চিকন, মানে লাইট বোল্ড আর লাইট। তাহলে এটা উপরে দিয়ে দিলাম, এটা এরকম, তারপর আসি অ্যাড স্লোগান, এটা তাহলে অ্যাড, দেখি কি এটা আবার কোন ফন্ট, কন্ট্রোল টি, দেখেন অ্যাড ট্যাগ লাইন হেয়ার এখানে দিলাম, খেয়াল করি একদম সেম ওই রকম হয় না, এটার এটা চেঞ্জ আছে, এটার আবার এ অন্যরকম, তাহলে এইটারও সেমভাবে এটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট সফটওয়্যার আমি দিয়ে দেবো নি, এই যে এটা স্ক্রিনশট সফটওয়্যারকে দিয়ে দেবো, এরকম স্ক্রিনশট নিয়ে সেমভাবে ট্রাই করবো। আজকে একটু এই পর্যন্ত দিলাম, একটা টেক্সটও দিয়ে দেবো, টেক্সটের লোগো আর একটা ফন্টের লোগো দিয়ে দেবো। এটা তো আপ করছিলেন না, কয়েকদিন আগে এই লোগোটা দেখতেছেন না, সেম লোগো, এই সেম লোগো, এক বাংলাদেশি কাজ, এটা বাংলাদেশি 200 টাকা আগে দিছে, 300 টাকা চাইছি, বলে দিব কয়েকদিন পর, কিন্তু এখন পর্যন্ত দেয় নাই, বলে যে লোগোটা আছে সাথে শুধু কোম্পানির নামটা চেঞ্জ, কোম্পানির নাম চেঞ্জ, এইখানে একটু মনে হয় 23 লিখে দিয়েছিলাম, এটা হলো 500 টাকার কাজ ছিল, এরকম বাংলাদেশি কাজ ওরকম করার দরকার নাই কেউ বললে, আবার যদি কেউ পরিচিত বলে কারোর ফ্রি কখনো কাজ করে দেবেন না, 50 টাকা বলেন, 10 টাকা বলেন, বলেন একটা চিপস খাওয়াইতে, তাও মানে কারো ফ্রি কাজ করে দেওয়ার দরকার নেই, কিছুর বিনিময় হলেও কাজ করে দেবেন, কাজ যখন শিখতেছেন কারোর ফ্রি করে দেওয়ার, ফ্রির দেখবেন দাম পাবেন না আপনি কখনো।